কিদু আতাও গেলো কিলা কিলকা কুল্লুন কিলা কিলকা কুল্লুন কিলা কিলকা কুল্লুন কিলা কিলকা কুল্লুন নাসুনাইনুন আম্মাতুন জামিয়ুন 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 আজমাউ আত্তাউ আবসাউ আজমাউ আত্তাউ আবসাউ আজমাউ আত্তাউ আবসাউ আজমাউ আত্তাউ আবসাউ কিলা কিলকা কুল্লুন নাসুনাইনুন আম্মাতুন জামিয়ুন কিলা কিলকা কুল্লুন নাসুনাইনুন আম্মাতুন জামিয়ুন আজমাউ আত্তাউ আবসাউ আজমাউ আত্তাউ আবসাউ কিলা কিলকা কুল্লুন নাসুনাইনুন আম্মাতুন জামিয়ুন কিলা কিলকা কুল্লুন নাসুনাইনুন আম্মাতুন জামিয়ুন আজমাউ আত্তাউ আবসাউ আজমাউ আত্তাউ আবসাউ আমরা আজকে যেটা শিখবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা অধ্যায় আছে আমার লিখিত আরবি ইংলিশে, অনেক অনেক পড়া। এখান থেকে আমরা একটা মানে যে জ্ঞানগুলো না জানলে হবেই না সেইগুলো, সেটা হচ্ছে দৃঢ়তা জ্ঞাপক পথ। দৃঢ়তা জ্ঞাপক পথ কাউকে মানে জোর দেওয়া, নিশ্চয়তা প্রদান করা, জোর দেওয়া। তো জোরদারকরণ বাক্য পথে মূলত এটা একটা আমার অধ্যায় লেখা আছে, জোরদারকরণ বাক্য। বাক্যকে কত ভাবে জোর দেওয়া যায় আরবিতে ইংলিশে বাংলাতে, যেমন বাংলাতে রস্বই, রস্বইতে এই প্রত্যয় দিয়ে জোর দেওয়া হয়, তুমি যাবে, তুমি খাবে, তুমি পড়বে, তুমি দেখবে, তুমি করবে, বইটাই বইটি বইটি দরকার, বইটি দরকার, যার সাথে রস্বই লাগাবেন সেটাই তোমাকেই বলতে হবে ইত্যাদি। তো এখন আমরা এই জিনিসগুলোকে একটু সম্যক জ্ঞান নিব, মানে অল্প কিছু আমাদের জানা দরকার, কিন্তু এগুলো কি ইরা কিলতা কুল্লুন। এই কুল্লুন হচ্ছে এক বছর, কুল্লুন ইয়াকুন মুযাফান দাইমান, কুল্লুনটা পৃথিবীতে মুযাফ ছাড়া জীবনে কোনোদিন ব্যবহার হবে না। কুল্লুন মানে প্রত্যেক, প্রত্যেক মানে এভরি, এভরি কোনোদিন একা ব্যবহার হতে পারে, এভরিবডি এভরি ডে এভরি সিং এভরি মাদার এভরি টিচার এভরি 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 কুল্লুন আসছেন যাই কত কুল্লুন আসছেন কুল্লু 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 শাহীন কুল্লু শাহীন কদির যেভাবে বলবেন কুল্লু শাহীন কদির আছে আর কুল্লি শাহীন কদির। তাহলে কুল্লুন হচ্ছে এক বছর, আর এভি বহু বছর হচ্ছে কিলা, কিলা মানে বোধ, বোধ মানে উভয়, কিলা হচ্ছে আর কিলতা হচ্ছে মোয়ান্নাস মানে কিলা আনেছিল, কিলতা আনেছিল, মোজাফের সময় নুনটা পড়ে যায়, তাহলে কিলা কিলতা কুল্লুন মানে এটা প্রত্যেক আর এটা উভয় উভয়। নাসুন আইনুন একই 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 নিজে নিজে একই 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 নিজে নিজে সেলফ আত্ম সেলফ আত্ম নাসুন আইনুন সেলফ আত্ম। সময় বেশি নেই, অল্প কথায় বোঝাতে হবে, জুমিরও তাও যে দৃষ্টিভঙ্গি প্রোনাউন এটা মূলত আপনারা দেখে নেবেন। আর রিফ্লেক্টিভ প্রোনাউন মানে আত্মনির্ভরশীল প্রোনাউন, যেমন নাফসুন, নাফসুন মানে হচ্ছে আত্মা, যেমন সেলফ মাই সেলফ ইট সেলফ দেম সেলফ আওয়ার সেলফ, এই জন্য সেলফ আছে ইংলিশে, ঠিক আছে। আমরা একটু পরে উদাহরণে দেখবো ইনশাআল্লাহ। আম্মাতুন আর জামিয়ন এগুলো কোনোটাই একা একই ব্যবহার হতে পারে না, এগুলো সবগুলোই সর্বদাই মোজাফ অবস্থায় ব্যবহার হবে। যেমন কিলা কিলতা কুল্লুন আল কিতাবু কুল্লু বইটি সমস্ত বইটি, আল কিতাবু কুল্লু মানে আল কিতাবু মানে বইটি, কুল্লু মানে প্রত্যেক, হু মানে তার, হু মানে কে বই, মানে এই বইয়ের সব, এই বইয়ের প্রত্যেক, তার মানে সমস্ত বই, সমস্ত বই, এই যে রসই আসছে আল হাদি কত কুল্লু হা। মানে আমি দেখেন আমার উদাহরণে আরো কত কি ধরেছি, আমার বইটা ইনশাআল্লাহ এগুলো থাকবে, আসুকানু কুল্লু সব আদিবাসী গুণ সকলে, বইটি সম্পূর্ণ রূপে বাগান সমস্ত বাগানটি, আজাইরু এখানে এই যে জামিয়ন দিয়া সমস্ত বোঝাবে, আজাইরু কুল্লু হুন্না জাইরাতু কুল্লু হুন্না, যারা দেখতে এসেছে প্রত্যেক মহিলায়, আতিবা ও জামিয়ন হুন তাদের সকলে, তাদের সকলেই মানে কি ডাক্তারেরা সকলেই,
আহসানু নাফসুহু আহসান নিজে আজাউজু আইনুহু স্বামী নিজে আল মুসাফিরুন আনফুসাহুম এই যে নাফসুন দিয়ে নাফসুনের বহুবচন আনফুসু আনফুসু না তাহলে আনফুসুম তারা সকলে মুসাফির গুণ সকলে ভ্রমণকারী গুণ সকলে আত্মালিবানে কিলা উমা ছাত্র উভয় দুজন ছাত্র উভয় তাহলে আল মুসাফিরাতু আনফুসুহুম না আর আল আচ্ছা সদীকাইনি কিলাইহিমা উভয় দুই বন্ধু উভয় আনা ওয়াহদি দেখেন আইনুন নাফসুন এগুলো আনা নাফসি আমি নিজে আনা ওয়াহদি আমি একাই আন্তা নাফসুকা তুমি নিজেই তুমি নিজেই তাহলে আন্তা ওয়াহদুকা তুমি একাই তুমি নিজে নিজে তুমি একা কি তাহলে খালিদুন ওয়াহদাহু খালেদ একাই খালেদ নিজে ফাতিমা তো ওয়াহদা ওয়াহদা হা ফাতিমা নিজে খালেদ নাফসু কুল্লুটা সর্বদাই মজা করবে কিছুক্ষণ আগে বললাম তাহলে কুল্লুম রিম মানাওয়া কুল্লুম রিম যা তার প্রত্যেকের অন্তরে যা থাকে তাহলে কুল্লুম রিম প্রত্যেক ব্যক্তি কুল্লু ইনসান কুল্লু নাসিন কুল্লুম নাস জামিউল কুতুব জামিউল দিয়ে জামিউল কুতুবি জামিউল কুত্তাব সকল লেখক জামিউদ্দুল্লাহ সকল কিলাজ জামিলাইনি সহপাঠী উভয় সহপাঠী কিলাত তুল্লা বানি আচ্ছা তিনটা লোকটাইনি গুণ দুজনে মানে দুই বোন উভয়ে দুই বোন উভয় তারপরে আরো কত কিভাবে আনা যাওয়া তো নাচ্ছি আমি নিজে নিজেই আহত হয়েছি তাহলে কিন্তু নাফসি মানে কি আমি নিজে নিজে আত্মহত্যা করলাম তা আমি নিজে নিজেকে হত্যা করেছি মানে কি আমি আত্মহত্যা করেছি বা সে কতলা নাফসু সে নিজেকে নিজেকে আত্মহত্যা করলো তার মানে হা দাসা নিও জিরো নাফসু উদাহরণ এতগুলো দরকার নেই এই ছবিটা একবার দেখেন আপনারা কুল্লুন জামিউন কিলা কিলতা আম্মাতুন ওয়াহদুন বাদা কুল্লি জামিআইন তাকরারুল লাফজ এটা এখনো লেখিনি অনেক সময় নাম 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 লালা নাম নাম হ্যাঁ 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 আমি করেছি তার মানে কি জোর দিচ্ছেন না লালা লা আমি করিনি করিনি তার মানে জোর দিচ্ছেন না শব্দ বারবার উল্লেখ করে বই 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 তার মানে বই কায় না জোর দিচ্ছেন না তাহলে শব্দ তাকরার করেও তাকিতে প্রদান করা হয় তারপরে যে ইন্না আন্না নিশ্চয় লামুল মুজাহালাকা ইন্না আল্লাহ গফুর তারপরে যে নুনের তাকিদ নুন আর তাকিদাইন আরো অসংখ্য উদাহরণ এগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন নাকি প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে যা আর ফাকবু কুল্লু রু প্রত্যেক ভ্রমণকারী এসেছে জামিউ রাকবু জামিউ রু তাহলে সকল ভ্রমণকারীরা এসেছে কিলা যা আজ জাইদানে কিলা হুমা কিলতা যা আত হিন্দানে কিলতা হুমা যা আল কৌম আম্মাতু হুম সকলেই এসেছে যা জাইদুন ওয়াহদাহু জায়েদ একা কি এসেছে একাই এসেছে একদম যা রকবু কুল্লু মাজমাম লালা নাম নাম ধাক্কা 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 ধাক্কাং ধাক্কা এরকম ভাবে যা জাইদুন নাফসু জায়েদ নিজে এসেছে যা জাইদুন আইনুহু জায়েদ নিজে নিজে এসেছে তারপরে আবার দেখেন মা যা আকা আন্তা আহাদুন এমন জমির প্রকাশ করেও করা যায় এগুলো এখন আপনাদের দরকার নেই ইন্নাল্লাহা খালিকুনা ইন্নাল্লাহা ইন্না নিশ্চয় ইন্না জাইদান কয়মন ইন্না মুদাররিসুকা মাহিরুন ইন্নাল মাদ্রাসাতা জামিলাতুন ইয়ালাম আন্নাল্লাহা ওয়াহিদুন তাহলে নুন আর তাকিদের উদাহরণ আপনারা জানেন লামুল মুজাহালাকা ইন্নাহু লাকুরআনুন কারীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাওয়াক্তুস সলা
ইত্যাদি শব্দগুলো দিয়ে কি করা হয়। তাহলে আমাদের যতটুকু না জানলেই নয়, ততটুকু বলেন, শেষ করে দেন, বলেন অর্থে নিশ্চয়তা প্রদান করুন, অর্থে নিশ্চয়তা প্রদান করুন, অর্থে নিশ্চয়তা আনয়ন, অর্থে নিশ্চয়তা আনয়ন। জীবনের জন্য মুখস্থ করতে হবে, সেই জন্য একসাথে বলবেন কিলা কিলতা কুল্লুন নাফসুন আইনুন আম্মাতুন জামিয়ুন, কিলা কিলতা কুল্লুন নাফসুন আইনুন আম্মাতুন জামিয়ুন, আজমাউ আত্তাউ আবসাউ, আজমাউ আত্তাউ আবসাউ, কিলা কিলতা কুল্লুন নাফসুন আইনুন জামিয়ুন, কিলা কিলতা কুল্লুন নাফসুন আইনুন আম্মাতুন জামিয়ুন, কিলা কিলতা কুল্লুন নাফসুন আইনুন আম্মাতুন জামিয়ুন, কিলা কিলতা কুল্লুন নাফসুন আইনুন আম্মাতুন জামিয়ুন, সাথে কিলা কিলতা কুল্লুন নাফসুন আইনুন আম্মাতুন জামিউন আজমাউ আক্তাউ আবসাউ।